আপনি কি একজন অল্প পরিশ্রমী পুরুষ আপনি কি খুব সকালে ঘুম থেকে ওঠেন আপনার কি মাঝে মাঝে বুকে ব্যথা হয় তাহলে আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার আমি শানু সুস্থ জীবন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানান আজ আমার আলোচনার বিষয় হচ্ছে হার্ট অ্যাট্যাক শীতে কেন এত বেশি হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে কি না আপনি কি করে বুঝবেন আপনার ডায়াবেটিস আছে নিয়ন্ত্রণে রাখুন ভয় নেই আপনার প্রেশার আছে নিয়ন্ত্রণে রাখুন ভয় নেই কিন্তু প্রেশার নিয়ন্ত্রণে রাখার পরে কোনো ক্ষতি হয় না আর ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার পরেও টুকটাক ক্ষতি করে আপনি স্মোকিং করেন কি না আপনার ওজন অনেক বেশি কিনা আপনার রক্তে কোলেস্ট্রল বা চর্বির মাত্রা কেমন আছে আপনার বংশে হার্ট অ্যাটাকের হিস্ট্রি কেমন আছে এই কয়েকটা পয়েন্ট যদি আপনি একসঙ্গে মিলিয়ে নেন যে কোনো একটা উপস্থিতি মানে আপনার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেড়ে যায় সম্ভাবনা আর একটা দিক আছে আপনি যদি আপনি যদি পুরুষ হন তাহলে আপনার সম্ভাবনা নগুণ বেশি একজন মহিলার হার্ট অ্যাটাকের সম্ভাবনা নয় থেকে দশ গুণ কম হয় থ্যাংকস গড আর একটা বিষয় মাথায় রাখবেন যারা নিয়মিত শীতের মধ্যে এক্সারসাইজ করেন তাদের জন্য একটু ভয় বেড়ে যায় মূলত শীতকালে কি হয় ভোরবেলার দিকে ঠান্ডার কারণে সারা শরীরের রক্ত নালীগুলো চিকুন হয়ে যায় চিকুন হয়ে যায় রক্ত নালীগুলো সেক্ষেত্রে কী হয় রক্ত সরবরাহের ক্ষেত্রে একটু ঘাটতি থাকে সেই জন্য শীতের সকাল যারা হার্টের রুগী তাদের জন্য একটু ঝুঁকিপূর্ণ সেই কারণে আমরা বলি আপনি যদি হার্টের রুগী হয়ে থাকেন চেষ্টা করেন যাতে বিকালের দিকে হাঁটা যায় বা সকালে যে সময়টা সূর্যটা উঠেছে কি ঠান্ডাটা একটু কমেছে ঠান্ডার প্রকোপ নেই আপনি সেই সময় হাঁটেন অনেক ভালো হার্ট অ্যাটাক যে কোনো সময় হতে পারে হার্ট অ্যাটাক ঠান্ডা গরম বোঝে না সে বোঝে রক্তনালীর মধ্য দিয়ে রক্ত চলাচল হার্ট অ্যাটাক মানেটা কি মানেটা হচ্ছে আপনার হার্টের মধ্য দিয়ে রক্ত চলাচল করছে হার্টটা তো আপনার সমস্ত শরীরে রক্ত পাঠাচ্ছে যে জিনিসটা সারা শরীরে রক্ত পাঠাচ্ছে ওই অঙ্গটাকে ভালো রাখার জন্য সে হার্ট নিজেরও তো ভালো থাকার দরকার আছে সে ভালো থাকে কি করে তারও তো অক্সিজেন দরকার হয় এই অক্সিজেন আসে রক্তর মধ্য দিয়ে রক্ত মাধ্যমে যদি কোনো কারণে রক্ত দিয়ে রক্ত না আসে তার মানে হার্টে অক্সিজেন যাবে না এই অবস্থায় যদি কয়েক মিনিট চলে যায় তাহলে হার্টের ওই অংশটা নষ্ট হতে থাকে এই অংশটাকে বল ওই অংশটা তখন বলতে থাকে আমাকে রক্ত দাও আমাকে অক্সিজেন দাও আমার কষ্ট হচ্ছে এই যে কষ্ট হচ্ছে এরই বহিপ্রকাশ বুকে ব্যথা কিছুদিন আগে সৌরভ গাঙ্গুলির এটাই প্রবলেম হয়েছিল এটাকে বলে মৃদু হার্ট অ্যাট্যাক বিশেষ করে যারা হার্টের রুগী আছেন বা যাদের হার্টের রুগী ঝুঁকি আছে বা যাদের ফ্রেন্ড লিস্টে ফ্যামিলি লিস্টে যাদের হার্টের অল্ট অটোমেটিকলি যাদের হার্ট অ্যাটাক হয়ে গেছে যাদের ফ্যামিলিতে তারা একটা জিনিস মাথায় রাখবেন নাইট্রোগ্লিসারিন আছে না স্প্রে যেটা জিহোবার নিচে দেয় ওটা সবসময় কাছে রাখবেন যখনই বুকে চাপচাপ মনে হবে আপনি একটু অল্প পরিশ্রমে কি একটু হাঁটছেন যখনই বুকে চাপ চাপ মনে হবে তখনই ওই স্প্রেটা আপনি জিহোবার নিচে দিতে পারেন জিহোবার নিচে দু চাপ দিয়ে দেবেন এটার মানে কি এটার মানে ওটা সরাসরি আপনার রক্তর মাধ্যমে আপনার হার্ট অ্যাটাকটাকে প্রিভেন্ট করে বুকে ব্যথা বা চাপ চাপ মনে হবে তখনই জিহওয়ার নিচে দু চাপ দিয়ে দিলেই আপনি বিবাদমুক্ত অনেকে ভাবছেন বুকের ব্যথাটা যদি অন্য কোনো কারণে হয় যেমন গ্যাস মাংসপেশির ব্যথা যার সাথে হার্ট অ্যাটাকের কোনো সম্পর্ক নেই তারাও এটা ইউজ করতে পারেন ক্ষতি নেই আপনি দু নিয়ে একটু বিশ্রাম নেবেন কিংবা বসে পড়বেন কোনো ক্ষতি নেই কিন্তু যদি আপনি না নেন তাহলে ঝুঁকি আছে সো টিপস হচ্ছে যারা হার্টের রুগী তারা তো সাথে রাখবেন অন্যরাও রাখার চেষ্টা করবেন আমাদের একটা টেন্ডেন্স আছে কি জানেন নিজেকে আমরা রোগী ভাবতে চাই না হাঁটতে গেছি বুকে চাপ চাপ লাগছে একটু পরিশ্রমে বুকে চাপ চাপ লাগছে ধূর ওটা অন্য কোনো ব্যথা এই ভুলটা করবেন না সৌরভ গাঙ্গুলির ফ্যামিলিরাও কিন্তু এই ভুলটা করেছিল আসুন দেখে নেওয়া যাক তারা পরিবারের সদস্যরা ভুল করেন যে যে গ্যাসের গ্যাসের হলেই আমরা বলি সেক্ষেত্রে সৌরভ পরিবারেও এই প্রথমে এইটা ভুল করা হয়েছিল। দেখলেন তো বাট হাঁটতে গেছেন বুকে চাপ চাপ লাগছে বুকে ব্যথা হচ্ছে ধরে নিন এটা হার্ট অ্যাটাকের জন্য হচ্ছে নাইট্রোগ্লিসাইন স্প্রে দু চাপ দিয়ে নেন মুক্ত শীত কিংবা গ্রীষ্ম সকালবেলায় একটু ঘাম ঝরানো এক্সারসাইজ করলেই সুস্থ জীবন সম্ভব